প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রাকে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। প্রস্তাবিত বাজেট নিয়ে উন্নয়ন সমন্বয়ের সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। জানান, প্রায় 1.5 বছর ধরে মূল্যস্ফীতি 9% বেশি। এই হার 3.5% কমিয়ে 6.5% নামানো সহজ হবে না। ডক্টর আতিউর রহমান আরও বলেন, সরকার ব্যাংক থেকে ঋণ কম নিলে ব্যক্তিখাতে ঋণ সহজলভ্য হবে, ব্যক্তিখাতে ঋণ সরবরাহ ব্যাহত হলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে বলেও মনে করেন তিনি। কিন্তু বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে এরকম দাবি কিন্তু কেউই করবে না। মূলত মূল্যস্ফীতি বা ইনফ্লেশন ইজ এ মনিটারি ফেনোমেনা, অর্থাৎ মুদ্রানীতির মাধ্যমে মূলত মূল্যস্ফীতি সামাল দিতে হয়। সুন্দরবন এবং উপকূলীয় যে সদরটি জেলায় এই ঘূর্ণিঝড় গ্রামের আঘাত হেনেছে, তাদের জন্য একটি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা যায় কিনা আমাদের বাজেট প্রণেতারা আশা করি যে নতুন করে এখনো ভাবতে পারেনি।